আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো নেই, আজকে বলতে পারলাম না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন যাবত একটু অসুস্থ, আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করছি, তো তাই জন্য ভিডিও দিতে পাচ্ছি না। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে অনেকদিন পরে একটু লিপস্টিক দিলাম, ভাবলাম আমি শুয়ে থাকতে থাকতে আর পারতেছি না, এসে ওই যে আরেকজনে লাফাচ্ছে, আমি পাশে বসে একটু কফি খাচ্ছি আর পপকর্ন ভেজেছি, পপকর্ন খাচ্ছি। সে চেহারা দেখবে, একটা খাও, খাইয়ে দেখো। ওকে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ওর জন্য, কারণ আমি অসুস্থ থাকলে ওর জীবনটা আটকে যায়। তারপরও আসলে আমার পায়ে একটু ব্যথা পাইছি দিলাম আর কি, ওকে কোলে নিয়ে পড়ে গেছি, তো পায়ে খুব ভালোভাবেই আঘাতটা পাইছি। আজকে পা খুব ফুলে গেছে, আজকে তিন দিন, কাল দুই দিন খুব ব্যথা করছে, আজকে পা এত বেশি ফুলছে যে আমার পায়ের ওজন মনে হয় 3-4 কেজি বাইরে গেছে, এমন অবস্থা। তো তারপর কিছু করার নাই, একা মানুষ, ওকে ওই ল্যাংড়া পা দিয়েই ওর সব কিছু করতে হয়। ছোট মানুষ যে লাফাচ্ছে, সে ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে দিয়ে দিচ্ছি, আর কিছু খেতে ইচ্ছা করছে না, হঠাৎ করে দেখি পপকর্নটা আছে, তো ওটাই ওভেনে ভাজলাম আর একটু কফি বানাইলাম, এটাই খাচ্ছি, ওষুধ খেলাম। সবার দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আমার পুরনো কিছু ক্লিপস ছিল বেবির, তো ওইটা মেবি আমি অ্যাড করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি যেদিন অ্যাক্সিডেন্ট করলাম তার দুই দিন আগে আমি কেকটা বানিয়েছিলাম, কেকটা এত সুন্দর হয়েছে, এত ফুলেছিল, খুব যেরকম কেক পছন্দ করি ঠিক সেরকমই হয়েছিল, তো সেটারই একটু পিকচার ছিল, এটাই অ্যাড করে দিলাম। অনেকে বলে কেকের ডিম ফ্রিজে থাকলে হবে না, হবেই না, এটা সেটা কত যে ডায়লগ মারে। আমি কালকে রাতে এটা বানাইছি, আনফরচুনেটলি এটার আমি রেসিপি শেয়ার করিনি, আমি মাত্র আমি বিকেলে কেকটা বানাইছি, রাতে আমি বোধহয় দুপুরের দিকে আমি কেক ডিমটা ফ্রিজ থেকে নামায় রাখছি। দেখেন যে আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, তো অনেকে ডায়লগ বাজিয়ে যে মারেন না যে ফ্রিজে ডিম থাকলে যে কেক হবে না, এটা হচ্ছে যারা রান্না পারে না তাদের ডায়লগ। এটা দেখে নেন আপনারা আমার কেমতি। তো এদিকে রান্না হচ্ছে ভেড়ার মাংস, আর মাংসটা সিদ্ধ হচ্ছে, আর ওখানে আমি আলু কেটে রেখেছি, আর পাশে হচ্ছে বোয়াল মাছ রান্না করব, শিম আলু আর শিমের বিচি দিয়ে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি শিমের বিচি, আলু আর শিমটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি এই কানাডাতে এসে প্রথমে বোয়াল মাছটা কিনেছি এবং প্রথম রান্না করছি,
এত মজা হয়েছে, মনে হয়েছে যেন বাংলাদেশের সেই একদম তাজা পুকুরের মাছ যেরকম মজা, ঠিক সেরকমই মনে হচ্ছে তাজা মাছ রান্না করেছি। খুব খুব মজা হয়েছিল, জানি না এত বছর পরে খাইছি, এটা আমি বহু বছর পরে এই বোয়াল মাছটা খাইলাম। আমার বোয়াল মাছটা পছন্দ, মোটামুটি অনেক বছর পরে খেয়েছি, তো আলহামদুলিল্লাহ খেতে ইচ্ছে করছে এবং মজাও হয়েছিল, তাই খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না আমার অলমোস্ট শেষ, আমি মাংসটা একটু ঝোলের পানি দিয়ে দেব, তার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এইটাই হচ্ছে লাস্টবার পানি দিলাম, ঝোলের পানি, এরপরে আর আমি কোনো পানি দেব না, আমি এটা একটু মাখা মাখা রাখবো। রান্না হয়ে গেছে, যে ঝোলটা আমি মাখা মাখা করে রেখেছি, আর এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। এখানেও আমি খুব বেশি ঝোল রাখিনি, আসলে তরকারিটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমরা দুজনে কিন্তু এক প্লাতি এটা প্রায় শেষ করে ফেলছিলাম, তারপরে শুধু মাছ একটু ছিল, আর ওইদিকে ভাতও হয়ে গেছে, আমি সালাদ কেটে নিয়েছি, আর এদিকে একটু চা বানা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।